বিশ্বকাপ জিতে তবেই বিদায় বলবেন মেসি। ব্যর্থতার হতাশা সমালোচনার ঝড় একসঙ্গে ধেয়ে আসা এই দুটি ধাক্কা সামলে উঠতে পারেননি লিওনেল মেসি। 2015 সালে কোপা আমেরিকার শতবর্ষী আসরের পর জাতীয় দলকে বিদায়ী বলে দিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্টের অনুরোধে ফিরে আসেন সেই অবসর ভেঙে। বলতে গেলে একাই আর্জেন্টিনাকে তুলে ধরেছেন বিশ্বকাপে, কিন্তু বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর একটা হৃদয় ভাঙা হার। এবার আর্জেন্টিনারই কেউ কেউ অবসর চাইছেন মেসির। এবার মেসি অবশ্য বলেছেন অন্য কথা, বলে দিয়েছেন বিশ্বকাপ না জিতে অবসরে যাওয়ার কোনো ইচ্ছাই নেই তাঁর। সবাই যখন বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার ছিটকে পড়ার শঙ্কার কথা বলছেন, ঠিক সেই সময়ে মুখ খুলেছেন মেসি। নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের আগে অভয় দিলেন আর্জেন্টিনার সমর্থকদের। বিশ্বকাপ জয় আমার কাছে অনেক কিছু, কারণ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপটা বিশেষ একটা ব্যাপার, আসলে আমার কাছেও এটা বিশেষ। একটা অভিযোগ মেসির সঙ্গী সেই কবে থেকেই, মেসি যতটা বার্সেলোনার ততটা আর্জেন্টিনার নন। বার্সেলোনার জার্সিতে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন মেসি, অথচ আর্জেন্টিনার হয়ে অলিম্পিক ফুটবলের সোনা জয় ছাড়া আর কিছুই নেই সময়ের অন্যতম সেরা তারকা। কখনো কখনো তো আর্জেন্টাইনরা দেশের প্রতি মেসির ভালোবাসা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েন না। তবে আর্জেন্টিনার হয়ে একটা বিশ্বকাপ জিততে মেসি কতটা মরিয়া তা স্পষ্ট হয় তার বলা কথায়। বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন সবসময় দেখে এসেছি, বিশ্বকাপ জেতার পর যে আনন্দের অনুভূতি হয় সেটাও দেখেছি। ওই মুহূর্তটি নিয়ে ভেবে আমার মাথার চুল পর্যন্ত সোজা হয়ে যায়। আমি বিশ্বের লাখ লাখ আর্জেন্টাইন ভক্তকে আনন্দে ভরিয়ে দিতে চাই, আমি এই স্বপ্নটা বিসর্জন দিতে পারি না। আর্জেন্টিনার মানুষ কিনা এই মেসিরই অবসর চাইছেন, কিন্তু মেসি যে তার স্বপ্ন পূরণ না করে জাতীয় দলকে বিদায় বলবেন না কোনো রাগ ঢাক না রেখেই বলে দিয়েছেন, আমি প্রায় সব গুরুত্বপূর্ণ শিরোপায় জিতেছি, কিন্তু শেষটাতে এসে আমি একটু উচ্চভিলাষী, দেশের হয়ে বিশ্বকাপ না জিতে আমি ফুটবল থেকে অবসর নেব না। কে জানে মেসির এই স্বপ্ন পূরণ হবে কিনা। নাইজেরিয়ার কাছে বিশ্বকাপে হেরে গেলে রাশিয় বিশ্বকাপে সেটা হচ্ছে না নিশ্চিত। নাইজেরিয়ার বিপক্ষে জিতলেও হিসাব মিলিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা নাও হতে পারে। মেসির আর একটা সুযোগ তো থাকছেই, 4 বছর পরই কাতার বিশ্বকাপ। বয়স হয়ে গেছে 31 বছর, এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা তা নিয়ে লেখালেখি হয়েছে বিস্তর। অমন লেখালেখি হতেই পারে, কিন্তু আসলে মেসির সিদ্ধান্ত তো মেসিই নেবে। আর আর্জেন্টিনার ফুটবলের মহাতারকা তো বলেই দিয়েছেন বিশ্বকাপ না জিতে অবসরে যাবেন না, যার মানে একটাই, এবার না হলে আসছেবার আবার চেষ্টা করবেন মেসি।